নমস্কার, আমি কৌশিক রায়, আবারও চলে আসলাম আগামীকাল পাঁচ রাশির অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে সেই পাঁচ রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন। এবং আগামীকাল রয়েছে শনিবার, প্রত্যেকে জয় শনি মহারাজের, জয় জয় শনি মহারাজের, জয় জয় শনি মহারাজের জয় অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। আগামীকাল যে পাঁচ রাশির আমি কথা বলবো, এই পাঁচ রাশির গাঢ় অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হয়েছে। হয়তো আপনার রাশির সাথে সেম টু সেম মিলে যেতে পারে। ভাবতে পারেন আপনারা, কৌশিকদা বলছে যখন একটা টিকিট কেটে দেখলে দেখা যেতেই পারে। আমি বারবার বলছি, এই হঠাৎ প্রাপ্তি বলুন বা সুপার প্রাপ্তি বলুন বা আকস্মিক প্রাপ্তি বলুন, এটা সম্পূর্ণ ঘটিয়ে থাকে কিছু সংখ্যা এবং রাহু। অর্থাৎ আপনার জন্মছকে রাহু কেমন রয়েছে, অল্পের জন্য দুই এক নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, রাহু রক্ষা কবচ পরিধান করুন। আর আমি বিশেষ কিছু ক্ষেত্রে সংখ্যার দ্বারা, দেখুন সংখ্যা তত্ত্ব আমাদের ভাগ্যকে কিন্তু নিয়ন্ত্রণ করে, কিছু কিছু সংখ্যা আমাদের জীবনকে কিন্তু বদলে দিতে পারে। অর্থাৎ প্রত্যেকেরই ক্ষেত্রে কিন্তু আমি আলাদা আলাদা সংখ্যা নিয়ে কিছু লকেট আমি তৈরি করছি। এটা অনেকেই নিয়েছেন, অনেকেই উপকৃত হয়েছেন। অর্থাৎ আমি এটার উপর দিয়ে খুব দীর্ঘদিন রিসার্চ করছিলাম যে সংখ্যা তত্ত্ব যখন আমাদের প্রচুর কাজ যখন করে, তেমনি আমাদের এই অর্থপ্রাপ্তির ক্ষেত্রে এই সংখ্যাটা কিন্তু আমাদের কাজ কিন্তু করবে। তো আপনার জন্ম কুণ্ডলিতে কোন কোন সংখ্যাগুলোকে নিতে হবে তার উপর ডিপেন্ড করবে যে আপনার লকেটে কোন কোন সংখ্যা থাকবে এবং সেটা কবে ঠিক সঠিক দিনে আমি শোধন করে আপনাদেরকে সেটা আমি কিন্তু দিচ্ছি। দেখুন, এই সংখ্যা তত্ত্বের লকেট এবং রাহু রক্ষা কবচ বিশেষভাবে কিন্তু লাভ আমাদেরকে কিন্তু দেয়। রাহু হচ্ছে কলিযুগে অর্থপ্রাপ্তির মুখ্য কারগ্রহ, তাই রাহুর বলবত্তাকে আপনারা বৃদ্ধি করুন, রাহু রক্ষা কবচ আপনারা নিশ্চিত রূপে পরিধান করুন। আগামীকাল শনিবার তৃতীয়া তিথি রয়েছে, উত্তর ফাল্গুনী নক্ষত্র রয়েছে, যোগ রয়েছে সিদ্ধি যোগ। 11:53 থেকে 12:43 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। আর একটা বৈকাল 5:44 থেকে সন্ধ্যা 7:31 পর্যন্ত সময়টা শুভ। আরেকটি যে সময় দেখাচ্ছে রাহুকাল, আপনার 9:10:30 পর্যন্ত, অর্থাৎ ব্রহ্ম মুহূর্ত 5:44 থেকে 7:31 পর্যন্ত, আর অভিজিৎ মুহূর্ত 11:53 থেকে 12:43 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে আগামীকাল কিন্তু শুভ কিন্তু দেখা যাচ্ছে। দেখুন, যোগ রয়েছে সিদ্ধিযোগ। সিদ্ধিযোগে যে কোনো কাজ নিশ্চিত রূপে বলা যেতে পারে সিদ্ধি প্রাপ্তি কিন্তু হয়। আপনার জন্মছকে যদি নবগ্রহের পজিশন ভালো থাকে, আপনার ভাগ্যভাব, আমি বারবার বলছি এই যে প্রতিদিন যে 12টি রাশির টার্গেট নাম্বারটা দিই, আপনাদের ভাগ্যের শুভ সংখ্যাটা আপনারা কি জানেন? এটা অনেকে কিন্তু জানেন না। তাই ব্যক্তিগত জন্মছককে একবার হলো অ্যানালিসিস করুন এবং পাশাপাশি রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। এবং সংখ্যার যে লকেট আমি দিচ্ছি, অর্থাৎ চমৎকার এটা, অর্থাৎ এটার উপর খুব রিসার্চ করার পর আমি দিতে শুরু করেছি। বহুজন উপকৃত, যারা নিজেরা তো নিচ্ছেন, আরও আপনার নিজেদের আত্মীয় স্বজন পরিবার পরিজনদের মধ্যে ভাগ্যকে চমকাবে, সংখ্যা আপনার ভাগ্যকে চমকাবে। অর্থাৎ আপনাদের জীবনে গ্রাফ ঊর্ধ্বমুখী করবে। যারা অল্প পুরস্কার পেয়ে খুশি রয়েছেন তাদের ক্ষেত্রে আমি বলছি, যারা চাইছেন বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ তাদের ক্ষেত্রে রাহু রক্ষা কবচ এবং এই সংখ্যা তত্ত্বের লকেট অবশ্যই আপনারা নিতে পারেন। ক্যাশ অন ডেলিভারি তো দেওয়া হচ্ছে, রাহু রক্ষা কবচ। আগামীকাল
পাঁচ রাশির আমি কথা বলবো, তার আগে 12টি রাশির টার্গেট নাম্বার আমি আপনাদেরকে জানিয়ে দিই। কারণ অধীর আগ্রহে প্রচুর মানুষ যা বসে থাকেন যে কৌশিকদা কখন 12টি রাশির টার্গেট নাম্বার বলবে। প্রথম রাশি মেষ রাশির টার্গেট নাম্বার 9-3, বৃষ রাশি 4-1, মিথুন রাশি 2-9, কর্কট রাশি 6-1, সিংহ রাশি 5-3, কন্যা রাশি 9-4, তুলা রাশি 6-9, বৃশ্চিক রাশি 1-8, ধনু রাশি 2-5, মকর রাশি 5-3, আপনার কুম্ভ রাশি 4-7, মীন রাশি 1-6। এইবার আমি জানাবো পাঁচটি রাশি মহা সৌভাগ্যশালী রাশির নাম। প্রত্যেকে জয় শনি মহারাজের জয়, ওং সাং শনিশ্চরায় নম, এই মন্ত্রটি অবশ্যই আপনারা পাঠ করুন। প্রথম রাশি আগামীকাল, পাঁচটি রাশি সৌভাগ্যশালী, মকর রাশি, দ্বিতীয় রাশি আপনার মেষ রাশি, তিন নম্বর রাশি ধনু রাশি, চার নম্বর রাশি মিথুন রাশি, পাঁচ নম্বর রাশি আপনার সিংহ রাশি। অর্থাৎ এই পাঁচটি রাশির আগামীকাল গাঢ় অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। যারা দীর্ঘদিন প্রচেষ্টা করছেন হচ্ছে না, অবশ্যই নিজস্ব জন্মকুণ্ডলী অথবা হস্তরেখা বিচার করুন এবং বার্থ চার্ট রিফরমেশান করুন। চমৎকার উপায় বার্থ চার্ট রিফরমেশান, এবং এই যে সংখ্যার যে লকেট আমি বলছি সেটা, এবং পাশাপাশি রাহু রক্ষা কবচ বিশেষভাবে এই আকর্ষিক অর্থপ্রাপ্তি ঘটাতে সাহায্য করবে। কারণ রাহু হচ্ছে কলিযুগে মালিক, অর্থাৎ শর্টকাটে অর্থপ্রাপ্তি কোনো গ্রহ যদি করিয়ে থাকে সেটি একমাত্র রাহু গ্রহ। এবং আপনাদের ভাগ্যভাবকে স্ট্রং করা দরকার রয়েছে, এটা সম্পূর্ণরূপে ভাগ্যের খেলা। তাই ভাগ্যভাবকে স্ট্রং করুন, ধনভাবকে স্ট্রং করুন। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার।